T20 পালা শেষ, নাও ইটস টাইম ফর ওডিআই ক্ল্যাশ বিটুইন বাংলাদেশ এন্ড শ্রীলঙ্কা। গেল কবছর ধরেই এই দুটো দল যখনই একে অপরের সাথে লড়াই করছে তখনই কিন্তু টান টান উত্তেজনার বিভিন্ন মুহূর্তই আমরা দেখতে পাচ্ছি এবং ম্যাচগুলো নেইল বাইটিং হচ্ছে, একেবারে শেষ পর্যন্ত কিন্তু গড়াচ্ছে। আমরা যদি রিসেন্ট পাস্টের দিকে তাকাই, এশিয়া কাপে শ্রীলঙ্কা বাংলাদেশ দুটো ম্যাচ হেরেছিল শ্রীলঙ্কার বিপক্ষে, আবার বিশ্বকাপে গিয়ে সেটার প্রতিশোধ কিন্তু বাংলাদেশ নিয়েছে, বিশ্বকাপে জিতেছিল টাইগার রাই। তো এবার কি হবে, টি টোয়েন্টি সিরিজটা উত্তেজনাকর হয়েছে, 2-1 ব্যবধানে শ্রীলঙ্কাই জিতেছে, তবে ম্যাচগুলো কিন্তু কম্পিটিটিভ হয়েছে। ওয়ান ডেতে কী হবে, ঘরের মাঠে ওয়ান ডেতে বাংলাদেশ নিশ্চিতভাবেই শক্তিশালী প্রতিপক্ষ, ওয়ান ডেতে কি টি টোয়েন্টি হারের জ্বালাটা জুড়াতে পারবে টাইগাররা, কি বলছে আসলে একাদশ, শক্তিমত্তা কোথায়, দুর্বলতা কোথায়, এই সব কিছু নিয়ে আসলে কাটাছেড়া করতে চাই। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে এক মাস। বাংলাদেশ দিয়ে যদি শুরু করি, টাইগার একাদশে টি টোয়েন্টির সাথে ওয়ান ডের কি খুব বেশি পার্থক্য আছে? মোটেও না। নাঈম শেখের জায়গায় তানজিদ তামিম ওপেনিং স্লটে আছেন টি টোয়েন্টির একাদশ থেকে, এই একটা পার্থক্যই আসলে তুলে ধরার মতো। এছাড়া মোটামুটি একই একাদশই কিন্তু টি টোয়েন্টি এবং ওয়ান ডেতে বাংলাদেশ দল ক্যারি করছে। আমরা যদি একাদশটা সাজাই যে শুরুর একাদশটা কেমন হতে পারে, টপ অর্ডারে নিশ্চিতভাবে লিটন দাস খেলবেন, নাজমুল হাসান শান্ত 3 নম্বর পজিশনে খেলবেন। এছাড়া লিটন দাসের সঙ্গী কে হবেন, তানজিদ তামিম হবেন নাকি সৌম্য সরকার হবেন, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। তানজিদ তামিম বিশ্বকাপে পুরো সবগুলো ম্যাচ খেলেছেন এবং বিপিএলে দারুণ পারফর্ম করেছেন, বিপিএলের মাঝপথে যেহেতু দলটা ঘোষণা করা হয়েছিল টি টোয়েন্টি দলটা, তিনি কিন্তু টি টোয়েন্টি স্কোয়াডে ছিলেন না, হয়তো তানজিদ তামিমকেই সুযোগ দেবে টিম বাংলাদেশ। এছাড়া সৌম্য সরকার হাতুরু সিংহে তার প্রিয় ছাত্রকে কি সুযোগ দেবেন কি না, হ্যাঁ সিক্স বোলিং অপশনের জন্য সৌম্য সরকারেরও একটা সুযোগ পাওনা থাকতে পারে, তবে তানজিদ তামিমই কিন্তু প্রথম চয়েস হওয়ার কথা। মিডল অর্ডারের দিকে যদি তাকাই, তাওহিদ হৃদয় আছেন, মুশফিকুর রহিম আছেন, মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, মেহেদী হাসান মিরাজ আছেন। তো 4-5-6-7 এই চারজন খেলবেন। এখন অবস্থা বিবেচনায়, লেফট রাইট কম্বিনেশন বিবেচনায় বিভিন্ন সময় আমরা দেখেছি এই জায়গায় ওলট পালট হতে, তবে এই চারজনই কিন্তু রাইট হ্যান্ড ব্যাটসম্যান। মেহেদী হাসান মিরাজকে আমরা বিশ্বকাপে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খেলতে দেখেছি, হয়তো এই সিরিজেও সেই জিনিসটা বাংলাদেশ দল করতে পারে। আর যদি নর্মালি খেলা হয় সেক্ষেত্রে মিরাজ হয়তো 7 নম্বরে খেলবেন। তবে আরেকটা বিষয় আছে, মাহমুদুল্লাহ রিয়াদের শোল্ডারে খানিকটা ব্যথা এখনও রয়ে গেছে, তিনি যদি না খেলেন সেক্ষেত্রে তানজিদ তামিম হয়তো ওপেন করবেন লিটন দাসের সাথে, সৌম্য সরকারকে মিডল অর্ডারে সুযোগ করে দেওয়া হতে পারে যদি মাহমুদুল্লাহ রিয়াদ পুরো ফিট না হন, আর রিয়াদ ফিট থাকলে নিশ্চিতভাবে রিয়াদ খেলবেন। বোলিং অপশনের দিকে যদি তাকাই বাংলাদেশের, মেহেদী হাসান মিরাজের সাথে তাইজুল ইসলাম, এই দুজন স্পিন ডিপার্টমেন্টটা সামলাবেন। টি টোয়েন্টিতে রিশাদকে খেলানো হয়েছে, তবে ওয়ান ডে ফরম্যাটে তাইজুলি অগ্রাধিকার পাবেন। এছাড়া পেস ডিপার্টমেন্টে তাসকিন শরীফুলের সাথে মুস্তাফিজ নাকি তানজিম সাকিব, এক্সপিরিয়েন্স বিবেচনায় হয়তো মুস্তাফিজই খেলবেন অন্তত প্রথম দিকের ম্যাচগুলোতে, তানজিম সাকিব অপশন হিসেবে আছেন। শ্রীলঙ্কার দিকে যদি তাকাই, শ্রীলঙ্কার সাথে কম্পারিজন যদি করা হয়, বাংলাদেশ কি আসলে এগোনো না পিছনো, শ্রীলঙ্কা ম্যাচ শুরুর 24 ঘন্টা আগেও কিন্তু স্কোয়াড ঘোষণা করেনি, আজকেই কিছুক্ষণ আগে তারা দলটা দিয়েছে এবং এই দলে পাথুম নিশাঙ্কা আছেন, যিনি আফগানিস্তানের বিপক্ষে একাই আসলে লড়াই করেছিলেন, 376 রান সম্ভবত করেছেন এবং একটা ডাবল সেঞ্চুরি ছিল, একটা সেঞ্চুরি ছিল, তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন, আবিষ্কার ফার্নান্দো প্রায় 200 মতো রান করেছিলেন, 184 কাছাকাছি। তো এই দুজন নিশ্চিতভাবেই ওপেন করতে যাচ্ছেন, 3 নম্বর পজিশনে কুশাল মেন্ডিজ আছেন। এছাড়া শ্রীলঙ্কার মিডল অর্ডারের দিকে যদি আমরা তাকাই, বেশ কিছু নতুন মুখ আমরা কিন্তু এই জায়গায় দেখতে পাবো। আমরা টি টোয়েন্টিতে দেখেছি দাসুন সানাকা বা অ্যাঞ্জেলো ম্যাথিউজরা খেলেছেন, তবে তারা কিন্তু ওয়ান ডে স্কোয়াডে নাই। তো সাদিরা সাবারা বিক্রমা চারিত আসালাঙ্কার সাথে জানিত লিয়ানাগাকে 6 নম্বর পজিশনে সুযোগ দেওয়া হবে। এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা 7 নম্বর পজিশনে ব্যাটিং করবেন। তো শ্রীলঙ্কা একটা কাজ করতে পারে, চামিকা কারুণারত্নাকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলাতে পারে, সেক্ষেত্রে তাদের ব্যাটিং ডেপথটা কিন্তু খানিকটা বেড়ে যাবে। আমরা বোলিং অর্ডার দিকে যদি তাকাই, হাসারাঙ্গা এবং চামিকা কারুণারত্নে ব্যাটিংয়ের সাথে বোলিংটা তো দারুণভাবেই করতে পারেন, তো দুজন অলরাউন্ডার যদি তারা খেলায় ব্যাটিং ডেপথটা কিন্তু তাদের বাড়বে। এছাড়া মহেশ ঠিকসানা আছেন, এছাড়াও প্রমোদ মাধুসান যিনি আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচে 8 উইকেট পেয়েছেন নিশ্চিতভাবে খেলছেন, দিলশান মাধুসাঙ্কা আছেন এবং সব মিলিয়ে এই লাইন আপটা নিয়ে কিন্তু শ্রীলঙ্কার খেলার সম্ভাবনা বেশি অন্তত প্রথম দিককার ম্যাচগুলোতে। ব্যাকআপ হিসেবে তাদের দুনিত ওয়ালালেগে আছে, আউটস্ট্যান্ডিং একজন বোলার, তবে আফগানিস্তানের সিরিজেও কিন্তু আমরা দেখেছি ওয়ালালেগেকে প্রথম 2 ম্যাচ খেলানো হয়নি, 3rd ম্যাচটা খেলানো হয়েছিল আকিলা ধানঞ্জয় বা ওয়ালালেগেদের, তাই হয়তো একটু সময় অপেক্ষা করতে হবে একাদশের সুযোগ পাবার জন্য। এখন দুই দলের
কম্প্যারিজনের দিকে যদি আমরা তাকাই, নিশ্চিতভাবেই শ্রীলঙ্কার দলটাতে ডেপথটা খানিকটা হলেও বেশি আছে। কারণ করুণার আত্মে হাসারাঙ্গা দুজন অলরাউন্ডার এই দলটাতে আছেন নিশ্চিতভাবেই। অন্যদিকে বাংলাদেশ যেহেতু সাকিব আল হাসানকে পাচ্ছে না, সাকিবের জায়গায় যেহেতু তাইজুল খেলছেন, তো ব্যাটিং অর্ডারে ওই জায়গায় কিছুটা ল্যাকিংস কিন্তু নিশ্চিতভাবেই থাকবে। তো যা করা আসলে টপ অর্ডার বা মিডল অর্ডার ব্যাটসম্যানদেরই করতে হবে। ওয়ানডে ফরম্যাটে আপনি 8 নম্বর বা 9 নম্বর ব্যাটসম্যানের উপর খুব বেশি হয়তো নির্ভর করতে পারবেন না, কারণ তার আগেই ম্যাচটা তো আসলে হাত থেকে ফসকে যাবে। তো ডেপথের দিক থেকে শ্রীলঙ্কা হয়তো এগিয়ে আছে, তবে ঘরের মাঠে নিশ্চিতভাবে বাংলাদেশ এই শ্রীলঙ্কাকে চেপে ধরতে চাইবে এবং এই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা জিততে চাইবে T20 সিরিজ হারের প্রতিশোধটাও নিতে। For more update, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.